হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল SBS ব্লগস। আমি সুমন, অনেকদিন পরে আপনাদের সামনে চলে এসেছি। তার কারণ হচ্ছে যে আজকে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আজকে হলো রবিবার আর বাজে হচ্ছে এখন 2:34। সো আমি কাজ শেষ করলাম আজকে, খুব দ্রুতই কাজ শেষ হয়ে গেছে কারণ আজকে খুব অল্প শিফট ছিল। সো এই জন্য আমি ভাবলাম যে একটু আপনাদের নিয়ে ঘুরতে যাই, কারণ অনেকদিন আপনাদের সামনে আসা হয় না। এই জন্য ভাবলাম আপনাদের সামনে আসি, একটু আপনাদের সাথে কথাবার্তা বলি, কারণ আপনারা তো আমার ভুলে যাবেন ভিডিও না বানাইলে। আর প্লিজ আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু আমি আর ভিডিও বানাবো মানে এটা কি কথা। তবে আপনারা একটু সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া ভিডিও আসলে বানাইতে মন চায় না। সো আজকে ভাবলাম তাহলে একটু ঘুরতে নিয়ে যাই। আর ইভেন আজকে যেখানে যাব সেটা হলো আমার বাসায় যাওয়ার পথেই পড়বে, এই জন্য ভাবলাম চলুন আপনাদের সাথে নিয়ে যাই। সো আজকে কোথায় যাব সেটাকে বলে নেই, আজকে আমি যাব রামসগেট বিচে। ওইখানে যাব, বিচটা ছোট বাট আমার কাছে ভালো লাগে। মাঝে মাঝে আমি আর পর্ণি যাই, পর্ণি স্টিল কাজে, সো সেই জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে না। সো এই জন্য আপনাদের সাথে নিয়ে যাব, চলুন আর দেরি না করে রওনা দিই। তার আগে ম্যাপটা অন করে নেই, আমি রাস্তাটা চিনি তবে ম্যাপটা আমি অন করি, তার কারণ হচ্ছে যে যেন রাস্তায় কোথাও জ্যাম থাকলে যেন জ্যামে না পড়ি। সো ওয়েজ নামে একটা অ্যাপস আছে, সো এই অ্যাপসটা খুবই অসাধারণ। সো কোথাও জ্যাম থাকলে রাস্তা ঘুরে ট্রাই নিয়ে যায়। সো ম্যাপ দিয়ে যাব। সেটা চলে গেছে হচ্ছে বটানি। ইভেন আর রাইট সাইডে যে রাস্তাগুলো চলে গেছে সেটা গেছে মাস্কট। সো আমি ক্যামেরায় হাত দিতে পারবো না, কারণ ড্রাইভিং করা অবস্থায় মোবাইল বা ক্যামেরা এগুলো ইউজ করা যায় না। সো আপনারা যতটুকুই দেখতে পাচ্ছেন ততটুকুই দেখবেন, তার বেশি আমি দেখাইতে পারবো না গাড়ি চালানো অবস্থায়। সো ইন কেস যদি কোনো ক্যামেরা আমাকে ধরে বা এসে পুলিশে ধরে আমাকে অবশ্যই ফাইন দেবে। মানে এখানে আপনি যদি প্রত্যেকটা পদে পদেই ফল্ট করেন, প্রত্যেকটা পদে পদে আপনাকে ফাইন ভরতে হবে, তাহলে এই দেশটাও কিন্তু বাংলাদেশের মতোই হইতো। সো সবাই এখানে ফাইনের ভয়টা পায়, মানুষ কিন্তু পুলিশের ভয় পায় না। পুলিশকে কিন্তু গালিগালাজ করে, পুলিশের সামনেই গালিগালাজ করে, পুলিশ কিছু করতে পারে না। সো এখানে মেন বিষয়টা হচ্ছে আপনাকে
অতিরিক্ত সবকিছুতে অতিরিক্ত মাত্রায় ফাইন ধরে দেওয়া আছে। সো সেই ভয়তে মানুষজন ফাইনের ভয়তে সবাই রুল মানে, খুব কম লোকজন আছে রুল ভাঙে যাদের সামর্থ্য আছে, অনেকে খুব মানে জেদি টাইপের তারা রুল ভাঙে, তাছাড়া এখানে কেউ রুল ভায়োলেট করে না। ইভেন রাস্তা টাস্তা সবগুলোই খুব ভালোভাবে অর্গানাইজ করা। সো আপনি যদি লেনও চেঞ্জ করেন তখন আপনাকে সিগন্যাল মাস্ট ইউজ করতে হবে, সিগন্যাল না ইউজ করলে তখনও ফাইন, মানে কি বলবো সব কিছুতে ফাইন। আর আমার রাইট সাইডে ছিল এয়ারপোর্ট, আমি জানি না এখন দেখাইতে পারবো না, একদিন চেষ্টা করবো আপনাদের এয়ারপোর্টের আশেপাশে কোথাও গাড়ি পার্ক করে আপনাদের দেখানোর জন্য। সো যতটুকুই সামনে দেখতে পাবেন ততটুকুই দেখুন, এর বেশি দেখানো যাবে না। আর এখানে হচ্ছে বাইকের তুলনায় বাংলাদেশে যেমন বাইক খুব বেশি, আর এখানে হচ্ছে গাড়ি অনেক বেশি। সো মানুষ বাইকের থেকে গাড়িতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সিডনির ওয়েদারটা হচ্ছে ডিফারেন্ট। সিডনিতে একটা মেন সমস্যা হচ্ছে যে ওয়েদার, কখন যে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, কখন বৃষ্টি আসবে, কখন কী হবে সেটা কেউই জানে না। সো এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট, কারণ ওয়েদারটা আজকে এখন রোদুর হচ্ছে, একটু পরে চমক করে বৃষ্টি হবে। সো এই জন্য সবাই মেনলি গাড়িটাই প্রিফার করে, বাইকে থাকলে তো ভিজে যাবে। সো সবারই কাজে আসা যাওয়া লাগে, কাজে সবাই এখানে কম বেশি কাজ করে। ইভেন এখানে যারা মেবি 13-14 বছর থেকেই সবাই কাজ করে খায়, ইভেন বাবা মা ছেলে মেয়েদের বলে যে তোমরা তোমাদের বুঝো, নিজেরাই বুঝো। ইভেন যা স্কুলে থাকে, স্কুলে বাচ্চারাও ঘর টর সাজিয়ে বাপ্পার কাছ থেকে 1-2 টাকা করে নিয়ে তারা স্কুলে জমা করে। ইন ফিউচারে যখন বাচ্চারা শেষ করে, পড়াশোনা শেষ করে, তখন মানে স্কুল থেকে স্কুল পাস করার পরে তাদের একটা হাতে একটা ডেবিট কার্ড ধরিয়ে দেয় যে তোমরা এটা নিয়ে এখন তোমাদের জমানোর টাকা থেকেই তোমরা খরচ করবা, নিজেরা এখন ইনকাম করবা, এই হলো তোমাদের কার্ড। এগুলো কিছু বড় বড় আছে, কিছু ফ্ল্যাট বাড়ি আছে যেখানে চাইনিজরা নেপালিরা থাকে। ইভেন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বাসার সামনেই বাগান আছে, গাছপালা আছে, মানে বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে দেখলে আপনার চোখ জড়ায় যাবে। তারপর হচ্ছে যে মানে এখানকার উইকেন্ড হইলেই একেবারে মানুষ মানে মানে বড়ি বস্তা বাইন্দে সবাই বিচে চলে আসে, যে বিচে আসবে, ফ্যামিলি নিয়ে মজা করবে, ঘুরবে, ফিরবে, বাচ্চারা খেলবে, সো এই জন্যই চলে আসে। আমরা অলমোস্ট চলে এসেছি এই সিগন্যালটা পার করে, আর একটু দূরে গেলে আমাদের সেই কাঙ্ক্ষিত বিচ। ইভেন আপনারা যদি বাম পাশে লক্ষ্য করেন দেখেন কত মানুষের ভিড়, ইভেন মানুষজন বাচ্চা কাচ্চা নিয়ে বিচে চলে আসছে, কেউ রোমান্স করছে, সবকিছু অসাধারণ। সো কেউ আপনাকে কিছু হ্যাম্পার করবে না, কেউ এসে চিল্লাবে না আয় এখানে বসে এইটা করছেন কেন। ইভেন এরা এতটাই ডিসেন্ট যে পিছে আপনার ময়লা আবর্জনা খুব কম ফেলে, হাতে মনে দু একজন থাকে যেমন তারা দু একজন ফেলে চলে যায়, কিন্তু মোস্ট অফ দ্য পার্সন সবসময় ট্রাই করে যে বিনে ময়লাগুলো ফেলানোর জন্য। সো এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ভালো এইখানকার। আর
আজকে যারা এখানে ঘুরছে ফিরছে, আজকে রেস্টুরেন্টগুলো খাবে, আজকে রেস্টুরেন্টগুলো ভয়ানক বিজি হবে। তবুও যে দেখি কি অবস্থা। Keep left, then turn right. এখন আমি রামসগেট বিচে চলে এসেছি, আপনারা দেখলেন এতক্ষণ খুব জ্যাম পার করে চলে এসেছি। সো আর দেরি না করে চলুন বাইরের লোকালটা দেখি। মানুষ লাইন ধরে বসে আছে পাশে মাছ ধরে। সো চলুন আমরা একটু টাইম স্ট্যাপ দেখে নিই। কেউ মজা করছে, বাচ্চারা কেউ শামুক ঘুরাচ্ছে, আসলে সব কিছু অসাধারণ। এখানে আমরা একটু এদিকে যাওয়ার চেষ্টা করবো, ওখানে একজন মাছ ধরছে। তো চলুন কালো কালো পাথর। কাঠখড় পুড়িয়ে দেখতে হবে, মানে অনেক পাথর পেরিয়ে দেখতে হবে পাহাড় পর্বত। অনেকটা মাঝখানে চলে আসছি, ওদেরকে বেশ খানিকটা দূরে। কিছু মানুষ কেউ ঘোরাফেরা করে, এদিকে ওয়াক করে আছে, সন্ধ্যার পর মানুষ এখান দিয়ে দৌড়াদৌড়ি করে, মানে জগিং করে। সো সব কিছু অ্যারেঞ্জ করা। সো তার মধ্যে আমার এক কেজি বালি ধরে গেছে, চাইলে আপনি এখানে গোসলও করতে পারেন, কেউ আপনাকে কোনো বাধা দিবে না। এখানে পাখিও ঘুরে বেড়াচ্ছে, এখন তো মাছ ধরতে নেমে গেছে কতগুলা পড়শি নিয়ে। সো এই মাছগুলো এখানেই ধরবে, এখানেই বারবিকিউ করবে, এখানেই খাবে।
প্রচুর মাছ ধরতে হয়, এখানে মাছ ধরার জন্য আলাদা রেস্ট্রিকশন আছে। আর এইটা হলো হচ্ছে মানুষ পার্টি করে এই জায়গাটায়, বাচ্চারা খেলা করে। সো পুরুষের সব কিছু আছে। ছিল রামসগেট বিচের ছোটখাটো একটা ভিউ, আমি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। আর অন্য একদিনে আপনাদের নিয়ে আসবো পর্ণিকে সাথে নিয়ে, কারণ পর্ণি আরও বেশি চিনে আমার থেকে। সো আজকের মতো এখানে বিদায় নেবো। আর বিদায় নেওয়ার আগে একটা কথা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনারা আর কোনো কিছু দেখতে চান কি না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু আরও অনেক অনেক জায়গায় যাবো সেগুলো আপনারা দেখতে পাবেন না যদি সাবস্ক্রাইব না করেন। সো সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।